এক সময়ের কথা, কিছু গ্রামবাসীরা একটা ডাইনিকে ঘরে বন্ধ করে তাকে আগুনে পুড়িয়ে দেয়। কিন্তু সেই ডাইনি ঘরের ভেতরে থাকা একটা গর্ত ঢুকে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। তারপর গ্রামবাসীরা সেই গর্তটাকে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে বন্ধ করে দেয়। তারপর কিছুদিন পরে একটা কাবাড়িওয়ালা সেই ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই তার ধ্যান সেই জিনিসগুলোর ওপরে পড়ে যায়। আরে বাবা, এখানে তো কত জিনিস ছড়িয়ে আছে, আর এখানে জিনিসগুলোর উপরে নিজের অধিকার জানাবারও কেউ নেই। কেননা আমি এই জিনিসগুলোকে কাবাড়ির বাজারে বিক্রি করে দিই। তারপর এই ভেবে সেই কাবাড়িওয়ালা সেই জিনিসগুলোকে উঠিয়ে নিজের ঠেলায় রাখে। তখন সে গর্তের উপর থেকেও সব জিনিস সরিয়ে দেয়। আরে এই গর্ত কিসের ভাই? এই এখানে কি করে এসে গেল? এর থেকে তো অনেক দুর্গন্ধ বেরোচ্ছে। আরে মরে গেলাম রে, হায় রে, এটা কোন হতচ্ছাড়া যে আমাকে ভিতরে টেনে নিল। আরে কেউ আছো? বাঁচাও, বাঁচাও, কেউ আমার প্রাণ বাঁচাও। আরে মরে গেলাম রে, আরে আমার তো কোমরই ভেঙে গেল রে, হায় রে। আরে হতচ্ছাড়ায় কে আছিস, তাড়াতাড়ি সামনে আয়, তোর এত সাহস আমাকে গর্তে ঢুকিয়ে দিচ্ছিস। আরে এরম ঠাট্টা কেউ কারোর সাথে করে নাকি? যদি তোর সাহস থাকে তুই এক্ষুনি আমার সামনে এসে দেখা। তখনই সে ডাইনি নিজের মুখে টিঙ্কুর পাটা ধরে সেখানে এসে যায়। আরে মরে গেলাম রে, এই ভয়ঙ্কর ডাইনি কোথা থেকে চলে আসলো? হে মা গো, আমি কোথায় ভেসে গেলাম? ডাইনি বোন, আমি তো একটা ছোট মোটো কাবাড়িওয়ালা। আমি এখানে কিছু পুরনো জিনিস পড়ে থাকতে দেখলাম, তোর লোভে এসে গেলাম। আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করে এখান থেকে যেতে দাও। কি করে যেতে দি, তোমরা মানুষরা আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলে না? দেখো আমি তোমাদের কি অবস্থা করি। তারপর এই কথা বলে সেই ডাইনি কাবাড়িওয়ালার ভেতরে ঢুকে যায়, আর সেই কাবাড়িওয়ালাকে বশ করে দেয়। তারপর সেই কাবাড়ি টিঙ্কুর পা ধরে সেই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে। মানুষেরা, এখন তোমাদেরকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। তারপর সেই কাবাড়ি টিঙ্কুর কাটা পা ঠেলায় রেখে এগিয়ে যায় আর মানুষদের খোঁজ করতে শুরু করে। তারপর কিছু দূর যাওয়ার পর সেই টিঙ্কুর বাড়ির সামনে দিয়ে যায়। তখনই তার বউয়ের নজর সেই কাবাড়ির ঠেলার ওপরে পড়ে যায়। সেই টিঙ্কুর কাটা পাটা ঠেলায় দেখে চমকে যায়। ওগো শোনো, ওই দেখো তোমার পা। আরে এটা তো আমার পা, যেটা ওই হতচ্ছাড়া ডাইনি কামড়ে দিয়েছিল। কিন্তু এটা কাবাড়ির কাছে কিভাবে আসলো? তারপর টিঙ্কু দৌড়ে ঘরের বাইরে চলে যায়। এই কাবাড়ি, দাঁড়া, আমার এই পা তোর কাছে কি করে এলো রে? তাড়াতাড়ি বল, নাহলে তোর চামড়া গুটিয়ে দেব। আরে টিঙ্কু মশাই, কেমন আছেন আপনি? আমি আপনার খোঁজ করছিলাম। আরে মরে গেলাম রে, এই আওয়াজ তো চেনা চেনা মনে হচ্ছে। এই কাবাড়ি, কে তুই? আর তুই এই মেয়ের আওয়াজ কি করে বের করছিস? আমার সাথে ঠাট্টা করছিস বল। কি টিঙ্কু মশাই, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আপনার পাটা খুবই সুস্বাদু ছিল, কিন্তু এখন সেটা পচে গেছে। এখন আপনার অন্য পাটাও কামড়ানো আছে। আরে মরে গেলাম রে,
এই ডাইনির আওয়াজ প্রিয়তমা, কিন্তু এই কাবাডিকে কি করে বশ করে নিয়েছে? তোর ধ্বংস হোক কাবাডি, এই ডাইনিকে সঙ্গে নিয়ে ঘুরছিস তুই। আরে প্রিয়তমা, তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে এই কাবাডি আমার অন্য পাটাও খেয়ে ফেলবে। আরে পালাও রে, তাড়াতাড়ি পালাও। এই কোথায় পালাচ্ছিস? আমি আজ কাউকে ছাড়ব না। তারপর সেই কাবাড়িওয়ালা তাদের পিছু ধরে। টিঙ্কু আর রেশমা দৌড়ে যায় আর গোপালের ঘরে ঢুকে পড়ে। আরে কি হলো ভাই, কেন দৌড়াচ্ছ? আরে যদি পড়ে টড়ে গেলে তো বেঁচে থাকা পাটাও ভেঙে ফেলবে। আরে এখানে বিশ্রাম নাও আর বলো বলো কি হয়েছে। আরে গোপাল ভাই, বসার সময় নেই। সেই হতচ্ছাড়া ডাইনি যাকে আমার বাড়িতে আমরা বন্ধ করে আগুনে পুড়িয়ে দিয়েছিলাম, সে আবার এসে গেছে। সে একটা কাবাড়িওয়ালার শরীরে ভর করে নিয়েছে। সে আমায় চিনে ফেলেছে আর এখন সে আমার অন্য পাটাও খেয়ে নিতে চাইছে। আমি তো আগের থেকেই বিকলাঙ্গ ভাই, এখন যদি আমার অন্য পাটাও চলে যায় তাহলে আমি কি করব? তখনই সে কাবাড়ি গোপালের ঘরে পৌঁছে যায় আর জানলা দিয়ে উঁকি মারে। তারপর সে কাবাড়ি জোরে জোরে গোপালের দরজা ধাক্কায়। আরে মরে গেলাম রে টিঙ্কু দাদা, এই হতচ্ছাড়া তো কিছুক্ষণে দরজাটা ভেঙে ভেতরে চলে আসবে, এখন আমরা কি করি দাদা? আরে কাবাড়ি ভাই, তুমি আমার ঘর থেকে সব জিনিস নিয়ে নাও, কিন্তু আমাদের ছেড়ে দাও। আবে তুই আমাকে কাবাড়ি ভেবে বসে আছিস কি? আরে তুই আমাকে কাবাড়ি ভেবেছিস কি? আমি কোনো কাবাড়ি নই, আমি পাতাল লোকের রানী, আমি সেই ডাইনি, ডাইনি। আরে মরে গেলাম রে টিঙ্কু দাদা, তুমি তো ঠিকই কথা বলছিলে, এই হতচ্ছাড়া কাবাড়ি তো মেয়ের আওয়াজ বের করছে, এর মধ্যে তো সত্যি ওই ডাইনি আছে, এখন কি করি? ও গো, এই নিজেকে পাতাল লোকের রানী বলছে, আমাদের এই পাতাল লোকটাকেই নষ্ট করতে হবে। আমার কাছে একটা উপায় আছে, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। তারপর তারা তিনজন পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে আর সোজা দৌড়ে নিজের ঘরের সামনে পৌঁছে যায় যেইখান থেকে সে ডাইনি বাইরে এসেছিল। এই তো সেই গর্ত যার ভিতরে সেই ডাইনি এতদিন ধরে রয়েছে, কেননা আমরা এই গর্তটাকেই পুড়িয়ে দিই। তারপর তারা তিনজন কাঠ একত্রিত করে আর সেই গর্ত ভরতে থাকে। তখনই সেইখানে কাবাড়িও পৌঁছে যায়। আরে গ্রামবাসীরা, তোমরা আমার থেকে পালিয়ে যেতে পারবে না, আমি তোমাদের পিছন ছাড়বো না। টিঙ্কু দাদা, তাড়াতাড়ি এই মশাল দিয়ে এই গর্ততে আগুন লাগিয়ে দাও। তারপর টিঙ্কু জ্বলন্ত মশাল সেই গর্তে ফেলে দেয় আর কিছুক্ষণে সেই গর্তে আগুন লেগে যায়। সেই গর্ততে আগুন লাগাতেই অনেক ভয়াবহ ডাইনিদের আওয়াজ বেরোয়। আরে হতচ্ছাড়ারা, তোরা এটা কি করে দিলি? তারপর সেই ডাইনি সেই কাবাড়িকে ছেড়ে বাইরে এসে যায় আর সেই গর্তের দিকে লাফিয়ে যায়। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তারপর দেখতে দেখতে সে ডাইনির গায়েও আগুন লেগে যায়। আহ, মরে গেলাম রে। আরে মানুষরা, আরেকবার ছল করে তোমরা আমাকে পুড়িয়ে দিলে, কিন্তু আমি ফেরত আসব। আহ, মরে গেলাম রে, আহ, মরে গেলাম রে। তারপর কিছুক্ষণে সে ডাইনি পুড়ে ছাই হয়ে যায় আর গ্রামবাসীরা সেই ডাইনির থেকে মুক্তি পেয়ে যায়। কী রে কাবাড়ি, এইসব তোর জন্যই হয়েছে, আমরা অনেক কষ্টে এই গর্তটা বন্ধ করে দিয়েছিলাম আর তুই এই জিনিস নেওয়ার লোভে সেই ডাইনির বাইরে বেরোনোর পথ তৈরি করে দিয়েছিলিস। টিঙ্কু দাদা, আমায় ক্ষমা করে দাও, আমি পুরনো জিনিস দেখে লোভে পড়ে গেছিলাম। আমি জানতাম না ভাই তার নিচে কোনো গর্ত থাকবে আর তার নিচে কোনো ডাইনি থেকে থাকবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, শেষ ভালো তো সব ভালো, এখন তুমি এই সব জিনিস নিতে পারো, এখন এই সব জিনিসের উপরে তোমারই অধিকার আছে। তারপর ওই কাবাড়ি খুশি হয়ে যায় আর নিজের সব জিনিস ওই ঠেলায় রেখে ওখান থেকে চলে যায়।